তবে গাইস একটা জিনিস কি ফ্রি ফায়ার আমার মানে ভালো লাগতেছে গেমটা, মানে এই গেমটা আমাকে ধইরা রাখতেছে, মানে এমন না যে বোর করতেছে, আমাকে ধইরা রাখতেছে গেমটা। এটাই কিন্তু অনেক এই জিনিসটাই কিন্তু একটা গেমের অনেক ভালো একটা বৈশিষ্ট্য, যে গেমটা আমাকে ধইরা রাখতেছে, পদে পদে আমার খেলার আরো ইচ্ছা জাগতেছে ভাই, এটাই কিন্তু অনেক কিছু। যাই হোক, তো এবার আমরা একটু ক্লক টাওয়ার আইসা পড়ছি, ক্লক টাওয়ারে আমাদের মেইন আসার উদ্দেশ্য হইতাছে এনিমি, আমাদের এনিমি দরকার। এই যে এই যে মিউজিক, যাই হোক, এসেছি একা, যেতে হবে একা, পথে কিছু উপভাইয়ের সাথে দেখা। আমি কি বলবো, জাস্ট কমেন্ট বক্স ভরায় ফেলছো তোমরা যে ভাই ফ্রি ফায়ারের গেম প্লে ভিডিও দেন, ফ্রি ফায়ারের গেম প্লে ভিডিও দেন। আর যেহেতু একটা আমি তোমাদেরকে একটি প্রমিস করছিলাম যে আমি প্রত্যেক সপ্তাহে 2-3 করে গেম প্লে ভিডিও আনবো, সো ভাবলাম ফ্রি ফায়ারের গেম প্লে ভিডিও দিয়েই কেননা শুরু করা যাক। সো চলো আমরা বেশি কথা না বলে সরাসরি গেম প্লে শুরু করি। তো এই করে দিলাম স্টার্ট অ্যান্ড লেটস গো। আমার যারা ফ্রেন্ডস আছে, মানে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর অনেকেই আছে যারা ফ্রি ফায়ার খেলে, তো তারা বললো যে ফ্রি ফায়ার নাকি গত ও ভাই এই জিনিসটা ভালো লাগছে আমার। আরে আরে, এই তো আমগর বাংলাদেশি অপু ভাই। এ অপু ভাই কেমন আছেন? ওই যে ফ্রি ফায়ার নাকি ডিজে আলোকরে প্রমোট করছে, তেমন ঠিক ওই ফ্রি ফায়ার আমগর অপু ভাইরও প্রমোট করছে। আমি চেষ্টা করবো একটু হ্রাস করার, কারণ আমি নু ভর সত্ত্বেও আমি আজকে হ্রাস করার চেষ্টা করবো, কারণ ভাই সার্ভাইভ করে আসলে কোনো মজা নাই কোনো গেমেই, আমি সার্ভাইভ করে। তো ক্লক টাওয়ারে নামতেছি আমরা, অ্যান্ড আমার মনে হয় ক্লক টাওয়ার মোটামুটি একটা হ্রাস প্লেস। তো ক্লক টাওয়ারে নাইমা, আর অনেকেই নামতেছে ভাই, দেখো বহুত এনিমি নামতেছে ক্লক টাওয়ারে। এখানে এখন আপাতত এমন অবস্থা যে আগে গান পাবে সেই একেবারে মারা শুরু করবে ধাপধুপ। ওই যে ওই যে ওই যে শুরু শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে ভাই, আমার কোন গাড়ায় দিব পিছন দিক দিয়ে। আর ভাই আর একটা জিনিস কি, ফ্রি ফায়ারের কন্ট্রোলস অনেক হার্ড ভাই, আমি মানে বুঝি না এতটা হার্ড কেন এই গেমের কন্ট্রোল, বাট অনেক হার্ড। আচ্ছা সামনে উই জু 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 জু, সামনে একটা গোল্ডেন চুলালা মানুষ দৌড়াইতেছে আমার কিল্লা জানি, ওইটার অপু ভাই মনে হইতেছে সেমাই মার্কা চুল। আচ্ছা ওই জায়গায় ফাইট হইতেছে, আমরা ওই জায়গায় যা। ও ভাই ও ভাই, আরে তো ভাই কোনো সমস্যা নাই, আমরা আরও একটা ম্যাচ খেলবো, একেবারে কষ্ট পাওয়ার কিছুই নাই। আজকে শুধু মাইনাস আর রাশ হবে, শুধু মাইনাস রাশ করবো আর মাইনাস খাবো, রাশ করবো আর মাইনাস খাবো। আসলে ভাই সার্ভাইভ করে কোনো মজা নাই, কারণ তুমি যেই গেমটাই খেলো যেমনই খেলো রাশ করবা, তাইলে দেখবা গেমের একটা আলাদা ফিলিংস আছে। সার্ভাইভ করে কোনো এক চিপার বৃত্তে বসে থাকলে তো আর সারাদিনেও কিছু হইতো না। যাই হোক, তো এখানে আমরা অ্যাগেন লবিতে আসছি ভাই। দেখো ভাই এগুলার এগুলার দেখলেই ডর করে আমার, এই যে এগুলার দেখলেই ভাই ডর করে ভাই। দেখো চুলগুলো দেখছো, সেমাই মার্কা চুল। আর এই যে এই যে এটারে তো দেখলেই মনে হয় যে অই জিতা যাইব ম্যাচ। তো ভাই এগুলোর সামনে আমগর আমগর এই যে কোনো বেল আছে বলো তো। যাই হোক, এবার আমরা কোথায় নামবো আগে দেখি লাইন। আচ্ছা আচ্ছা, মার্স ইলেকট্রিক, অ্যাগেইন আমরা মার্স ইলেকট্রিক ইলেকট্রিক মার্স ইলেকট্রিক। যাই হোক, আমরা মার্স ইলেকট্রিকে নামবো, অ্যান্ড লেটস গো। তো ভাই এনিমি নামতেছে, ভালোই নামতেছে আসলে, মানে ফার্স্টের দিক দিয়ে যে ম্যাপের ফার্স্টের দিক দিয়ে যেসব জায়গাগুলো যায় না এনিমি ওগুলোতে বেশি নামে, তো এখন তো মনে হচ্ছে বিপদ হয়ে গেছে, কারণ আমি সবার লাস্টে নামছি আর অনেকেই নামে গেছে অলরেডি, গানও পেয়ে গেছে ভাই, সমস্যা হয়ে গেছে ভাই আমাদের। আমরা যদি এখন যদি এখানে যদি গান না পাই ভাই আমাদের অবস্থা টাইট। এই ম্যাচে অঙ্গর মাইনাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি 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 পাইছি। যাই হোক যাই হোক ভাই, সামনে ফাইট হইতেছে, আমরা আপাতত যাবো না, আমরা একটু পরে যাবো। সামনে ফাইট হইতেছে, উজু উজু উজু, সামনে সামনে ফাইট হইতেছে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ভালো ড্যামেজ দিতেছে ভাই আমারে।
আমি আর কম ড্যামেজ দিই না এবার কাহিনী বুঝলাম না আমি আর কিছুই হলো না এই ভাই নিনজাটারে মেরে ফলাইছি আমরা লবিতে জেটার কথা বলছিলাম আরে আমরা লবিতে জেটার কথা বলছিলাম না জয় নিব অরেই আমি মাইরা ফলাইছি ভাই এই ফিলিংস আমি কেমনে বুঝাবো তোম করে কিন্তু আমার কাছে বর্তমানে নাই কোনো ফার্স্ট কিড আর উই দেখো উই যে দেখো উই যে দেখো চান্দু আমারে খুঁজতাছে আমারে খুঁজে হয় কই দাঁড়াও 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 এই যে দেখা ফলাইছে দেখা ফলাইছে সবাই দেখা ফলাইছে দিব একটা গারা গারানি দিব অপায় ভাই 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 মারিস না মারিস না মারিস না মারিস না ও ভাই মাইরা ফলাইছি ভাই তোমরা আমারে কই এগুলো কি বট এগুলা কি বট আমারে বুঝাও যেমনি এগুলো ড্যামেজ দেয় আর এগুলার আউটফিট দেখা তো আমার কোনো মতো মনে হইতেছে না জিডি বট ভাই যাই হোক তবে আমার সব থেকে বেশি ভালো লাগছে আমরা যারে মানে চিন্তা করছিলাম যে অয়ে জিতা চাইবো ম্যাচ ওরেই আমি মাইরা ফলাইছি তবে খুব একটা বেশি আমি শিওর না কারণ একই আউটফিটের অনেকে হইতে পারে তবে আমি লবিতে জাস্ট ওই আউটফিটে জাস্ট ওই একজনরেই পাইছি যাই হোক ভাই এখন একটু মানে প্রো প্রো ফিলিংস আসতেছে এতক্ষণ তো মানে পুরাই খারাপ অবস্থা ছিল আমার আমরা একটু লুট করবো তবে এখনই খুশি হওয়ার কোনো কারণ নাই ভাই কারণ আমি জানি এখনও অনেক এনিমি আছে অনেক বলতে মিনিমাম দুইটা এনিমি এখনও স্টিল আছে এই জায়গায় আর ওরা হলো বাইরে হয় নাই ওরা আসলে ক্যাম্প করে বসে ছিল কোনো জায়গায় অ্যান্ড স্টিল ক্যাম্প করে বসে আছে আমরা এখন স্কারেল না কি বলে এটাকে এটা দিয়ে মারবো আমরা এনিমিকটাকে ভাই ওই কভার নিয়ে আনিস সামনে কভার নিয়ে আসছে ও ভাই কোনো ড্যামেজ হতে আছে না খাইছে 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 রে ভাই 13টা গুলি মাত্র আমার কাছে শর্ট গানটা নিই আরে 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 মর 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 ও ভাই মেরে ফেলাইছি তিনটা গিলে গেছে তো যাই হোক এখন আমাদের এই জায়গা থেকে লিভ মারতে হবে কারণ আশপাশে আর কোনো আমি এনিমি দেখতেছি না তেমন বাট থাকতে পারে স্টিল থাকতে পারে কোনো চিপায় চুপায় থাকতে পারে কারণ যখনই আমি এনিমির নাম নিই এনিমি কোত্থেকে জানি ভাই আনে এটা মনে হয় ফ্রি ফায়াররা একটা প্রোগ্রামিং করে রাখছে যে যখনই আমি এনিমির নাম কমু আর আকাশ দিয়ে একটা এনিমি টপকায় ফেলায় দিব গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজ পাইছি এই ভাই গাড়ির আওয়াজ পাইছি আমি ও ভাই গাড়ি 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 ফায়ারটা করলাম যাতে একটু ব্যাক করে ভাই ব্যাক কর ব্যাক কর ব্যাক কর তোর লাগে ফাইট করতে আমি সেই ভাই ও ভাই আমার ডলা দিব আমার ডলা দিতে আছে গাড়ি দিয়ে ডলা দাঁড় চিন্তা করতেছে ও ভাই 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 লাগছে 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 ভালো ড্যামেজ খেয়েছে ও শালার গাড়ি নিয়ে আসছিল গাড়ি নিয়ে মারতে আসছিল ভাইয়া তুমি এখনো বুঝো নাই তুমি কার সাথে ফাইট নিতেছো বুঝো নাই তুমি গাড়ি নিয়ে আসছো আমারে মারতে গাড়ি নিয়ে মারতে আসছো আবার যখন গাড়ি আগুন ধরে গেছে তখন নাই মা গেছো ওর আসলে একটা জিনিস ভুল হয়েছে ওর আসলে আগে নামা উচিত ছিল ও যদি আগে নামতো এই গাছের কভার যদি গাড়িটা রাখতো তারপর তাইলে একটু কভার নিলে হয়তো আমারে মারতে পারতো হয়তো তবে আমি যখন ফায়ার দিতেছিলাম তখন কিন্তু ওর গায়ে একটাও লাগে নাই সব কিন্তু গাড়িতে লাগছে তো এখানে একটা প্লাস পয়েন্ট ছিল ওর কিন্তু একদমই কোনো ড্যামেজ হয় নাই কোনো রকম তো গাইস যাই হোক আমরা এবার সামনে একটা ড্রপ আছে ও ভাই সামনে একটা এনিমি আছে সামনে একটা এনিমি আছে এমনি মারা যাইব না রে কারণ অনেক দূরে ও আর ও মেবি ড্রপ লুট করতে যাইতেছে আচ্ছা ড্রপ লুট করতে যাইতেছে হয় অ্যান্ড আমি একটু একটা ফায়ার দিই যা তো আমার দিকে একটু ওর আকর্ষণটা ইয়ে করো আচ্ছা 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 ব্যাক করতেছে ব্যাক করতেছে ও বুঝছে যে পিছে এনিমি আছে আর ও ড্রপ লুট করতে চাইতেছে আর ও মেবি পচি নোক থেকে আসছে যে জায়গাটা আমি এইমাত্র ঘুরে আসছিলাম আর এইমাত্র আমি চিন্তা করতেছিলাম যে ভাই পচি নোকে মেবি একটা দুইটা এনিমি থাকতে পারে আর ভাই ও যে কভার নিয়ে আনিছে ভাই যে দেখছো কভার নিয়ে এখন এখন আর খুঁজে পাবো না ওরে ইশিরে আমার আর একটু সামনে গিয়া তারপর ওরে ফায়ার দেওয়া উচিত আসিল তো চিন্তা করতেছে যে ড্রপ লুট করতে আদৌ যাবো কি না কারণ এটা সেফ কি না বিকজ অফ প্রায় সময় ড্রপেই এনিমি বেশি থাকে আর সমস্যাটা ওই জায়গাটাতেই হয় যে এনিমি বেশি ড্রপে থাকে আর ফাইট ওই জায়গায় বেশি হয় তো যাই হোক তারপরেও এখন আমি যেহেতু রাশ করতে নামছি তো ড্রপে যাবো ড্রপ লুট করবো দুইটা ড্রপ লুট করতে না একটাই লুট করতে পারবো আর এখানে ড্রপ পাবজির তুলনায় কিন্তু এই ড্রপগুলো একটু আলাদা হয় দেখছো কারণ আচ্ছা 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 আমরা ওম পাইছি ভাই এই যে ওম পাইছি ওম দিয়ে স্নাইপিং করবো ভাই AWM পাই গেছি তো 35টা গুলি তাও আবার ভাই এই যে যে ও ভাই লাগছে 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 ও বাইক নিয়ে আসিস ও আমি বুঝলাম না ঠিক আমি ওরে মারলাম হেডশট ওর কিছু হইলো না বাট ওই আমারে মারলো আমি মইরা গেলাম ওকে ভাই তো আমরা এখন প্লেনে তো এখন আমি চেষ্টা করতেছি একটু দূরে নামতে
না আমরা দূরে নামবো না, আমরা পুরো প্লেয়ারদের মতো খেলবো। আসলে কাহিনীটা হইতেছে যে মিস করে ফেলাইছি আমি অনেক জায়গা, আমি ম্যাপে দেখতে দেখতে আমি ভালো ভালো জায়গাগুলো মিস করে ফেলাইছি, তো এখন আমার এই জায়গা নামতে হচ্ছে। অ্যান্ড মনে হয় যে এই জায়গায় খুব একটা বেশি এনিমি না 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 মোটামুটি ভালোই নামছে এনিমি। যাই হোক, যদি এনিমি এখানে কম নামে কোনো সমস্যা না, আমরা এখান থেকে লুট করে ডাইরেক্ট আমরা রাশে চলে যাবো গাড়ি টাড়ি নিয়ে। আচ্ছা ভাই, যাই হোক, যেহেতু এখানে কোনো তেমন এনিমি নামে নাই, তো একটা কাজ করা যায়, আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো একটু পরই। তো আগে একটু লুট করি, কারণ এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হবে না, আগে একটু লুট টুট করে তারপর আমরা গাড়ি নিয়ে চলে যাবো। না না না, এনিমি নামছে, এনিমি নামছে ভাই। ও ভাই, এটা 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 কোনো বট না, এটা কোনো বট না, এটা আমার সেই মাপের ড্যামেজ দিতেছে। এটা কোনো বট না, ও ভাই, এটা আমার ড্যামেজ দিতেছে, এটা আমার ভালো ড্যামেজ দিতেছে ভাই। আমার কাছে কোনো হেলথ কিট নাই, আমি একটু ফাস্ট কিটটা মায়ের আনি। ওয় 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 রাশ করতে আইতাছে, ওয় রাশ করতে আসতেছে, দেখছো? এটি হলো ভাই কাতারা এনিমি সব। ও ভাই, ওয় ওয় আইসা আবার ফিরে গেল। ও ভাই, হেডশট লাগা গেছে, শাবাশ ভাই, হেডশট লাগা গেছে, সেই একটা হেডশট লাগছে। আর যাই হোক, ওর কাছে ভালোই লুট ছিল ভাই, ও মায়েরা দিতে পারতো আমারে খুবই সহজে। আমার আমার মনে হয় এনিমি আছে, কারণ আমি সামনে এনিমির গন্ধ পাইতেছি। এই যে আমি বলছিলাম এনিমি আছে, বলতে না বলতে ভাই এনিমি। ওকে, আমার দেখে নাই, ওকে আমার দেখে নাই, আমার টিম দেখে নাই, আমার নাকি একটা বট। হ্যাঁ, ওকে আমার দেখে নাই নাকি, যাই হোক। তো যাই হোক ভাই, আমরা মোটামুটি লুট টুট শেষ করছি, এবার আমরা গাড়ি করে চলে যাব। অ্যান্ড আমাদের জোনে যেতে হবে, ফার্স্ট অফ অল আমাদের জোনে যেতে হবে ভাই। সার্কেল তো অনেক দূরে, জোন আইসা করতেছে, আর খেয়ালই করি নেই ভাই আমি, সিরিয়াসলি আমি লুটে এতটা ব্যস্ত ছিলাম। যাই হোক, লুট টুট লুটেরও দরকার আছে অবশ্য। এই 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 যে যে দেখো ভাই, দেখো মানে কি অবস্থা। এই ভাই পিছে এনিমি আমাদের সামনে নেই, পিছে এটা এটা দৌড়াইতেছে, এটার মেবি ড্যামেজ দিছে, তো আমরা এটার একটু একটু আমরা এটা যাতে। ও ভাই 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 ভাই, ওই গাড়ি দেখে হয় নামে গেছে, আমার শুট করবো। ও ভাই, মায়েরা দিছে, মায়েরা দিছে, মায়েরা দিছে। পিছে আরেকটা আছে, পিছে আরেকটা আছে, আমি শিওর পিছে আরেকটা এনিমি আছে। এই জাগর জাগরে মারতেছি, অগর অবস্থাও মনে হয় আমার মতো ভাই, নাইলে আমি কোনোদিনও মারতে পারতাম না এগুলারে। ভাই পিছে এনিমিটা মেবি লুকায় গেছে, ওরা তো দেখতাছি না, ক্যাম্প ট্যাম্প করে লাভ আছে। আরে ভাই নাম, বাইরে নাম, সামনাসামনি এই এই আমরা ফ্রেন্ড মিলে করছি। যাই হোক, আমরা এখন সামনে ইয়া আছে, ড্রপ পড়ছে একটা লাইট, বাইরে আছে লেজার লাইট টাইপের কিছু একটা, তো আমরা এখন এটাতে আমরা ড্রপ ড্রপ লুট করবো। অ্যান্ড দেখি, এই 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 ভাই 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 ভাই, এটা এটা ভালো প্লেয়ার, এটা ভালো খেলে, এটা ভালো খেলে। ও ভাই 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 ভাই, মাইরে দিবো, আমার মাইরে দিবো, শেষ আমি শেষ আমি। আরে লাগতেছে না কেন? ও ভাই, এটা এটা সিরিয়াসলি একটা ভালো প্লেয়ার ছিল ভাই। অ্যান্ড ওয়ে এনে ড্রপ লুট করতেছিল, বাবা রে, একটুর জন্য বাইচে গেছি ভাই। AK-47টা ছিল দেখে মেবি বাইচে গেছি আমার। দেখি এখানে গিলি শুটের মতো একটা কিছু দেখলাম আমি। ওকে গাইস, এই তো ভালো লাগছে বিষয়টা, এটা অনেকটা গিলি শুটের মতো কাজ করে, যদিও এটা গিলি শুট না, এটা হইলো একটা ইয়া টাইপের, মনে হয় যে কেউ ঘাস কাইটা তারপরে গায়ের বিভিন্ন অংশে লাগাইছে। যাই হোক, ঘাস টাস লতা পাতা কাইটা যেমনটা হয় না, তারপরেও জিনিসটা ভালো লাগছে আমার, কনসেপ্টটা অনেক ভালো লাগছে। গিলি শুট না যদিও, এটা গিলি শুটের মতো তো মনে হইতেছে না, গিলি শুট হইতেও পারে ভাই জানি না, বাট গিলি শুটের মতো আমার মানে অনেস্টলি বলতে গেলে আমার এটা গিলি শুট একদমই মনে হইতেছে না। তবে গাইস একটা জিনিস কি, ফ্রি ফায়ার আমার মানে ভালো লাগতেছে গেমটা, মানে এই গেমটা আমাকে ধৈরা রাখতেছে, মানে এমন না যে বোর করতেছে, আমাকে ধৈরা রাখতেছে গেমটা। এটাই কিন্তু অনেক এই এটা এই জিনিসটাই কিন্তু একটা গেমের অনেক ভালো একটা বৈশিষ্ট্য, যে গেমটা আমাকে ধৈরা রাখতেছে, পদে পদে আমার খেলার আরও ইচ্ছা থাকতেছে ভাই, এটাই কিন্তু অনেক কিছু। যাই হোক, তো এবার আমরা একটু এই ক্লক টাওয়ার আইসা করছি। ক্লক টাওয়ারে আমাদের মেইন আসার উদ্দেশ্য হইতেছে এনিমি, আমাদের এনিমি দরকার। এই যে এই যে, কত দূর দিয়ে মাইরা দিছে ভাই আমার, এই কে শালা সুমো ভাই, আপনি ভাই আসলেই ভালো খেলেন ভাই, আর আপনার চুলও অপু ভাইয়ের মতো, অপু ভাইয়ের মতো সেমাই মার্কা চুল। ক্লক টাওয়ারে আইসা আমি এনিমি খুঁজতে আসলাম, আর নিজেই আমি বট হয়ে গেলাম। যাই হোক, এসেছি একা, যেতে হবে একা, পথে কিছু অপু ভাইয়ের সাথে দেখা। তো ভাই এই ছিল আমার একটা ছোটোখাটো ফ্রি ফায়ারের গেম প্লে। আমি আবার পরবর্তীতে আবার ফ্রি ফায়ারের একটি নতুন ভালো গেম প্লে নিয়ে আসবো, যেখানে হয়তো আমার তখন ফ্রি ফায়ার সম্পর্কে আরও ভালো জ্ঞান হবে, আমি ফ্রি ফায়ার তখন হয়তো আরও ভালো খেলবো ভাই। তবে আজকে আমি জাস্ট একটু মানে এন্টারটেনমেন্টের জন্য, একটু ফান করার জন্য ফ্রি ফায়ার খেললাম, তো একটু বোঝার জন্য যে ফ্রি ফায়ারটা কেমন।
বা একটু হালকা একটু এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য আমি ফ্রি ফায়ার খেলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড স্টে উইথ লেটস প্লে বিডি। WhatsApp duniyabashi, WhatsApp duniyabashi, WhatsApp duniyabashi, WhatsApp duniyabashi.